আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি আজকে আপনাদের আরেকটি টিনশেড বাড়ির ডিজাইন দেখাবো। তো বাড়ির ডিজাইনটা প্রথমে বাড়ির ডিজাইন দেখাবো, পরে ভিটের ডিজাইন, ফ্লোর প্ল্যান, মাপ, খরচ, তারপর এই ফ্লোর প্ল্যানটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে কীভাবে সংগ্রহ করবেন বা এটা থেকে কীভাবে কেটে আপনি আপনার মন মতো করে বাড়ি তৈরি করবেন, প্ল্যানিং তৈরি করবেন সেটাও আপনাদের বুঝিয়ে দেবো। ওদের রুমের সামনে পিছনে হাইট কত রাখা হয়েছে এবং সব কিছু বিস্তারিত আমি আপনাদের দেখিয়ে দেবো, এবং এই ফ্লোর প্ল্যানটা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন সেটাও আমি ভিডিওতে বলে দেবো। অর্থাৎ এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আস্তে আস্তে সব কিছুই বলে দেবো। তো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনারা এই ভিডিও সম্পর্কে যত প্রশ্ন সব আপনারা এই ভিডিওতেই পেয়ে যাবেন। এই বাড়ি সম্পর্কে যত প্রশ্ন থাকবে তা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমি আশা করি আপনাদের ভিডিও খুবই ভালো লাগবে। তো খুবই সুন্দর একটি টিনশেড বাড়ির ডিজাইন, সামনে দেখতে আরও সুন্দর লাগতেছে। তো আপনারা চাইলে কীভাবে কী করবেন না করবেন আমি এগুলো সব বিস্তারিতই আপনাদের বলে দেব। তো না টেনে আপনি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এখানে দেখেন এটা আমি বাইরের ডিজাইন দেখাচ্ছি, এটা হচ্ছে বাড়ির পিছের অংশ, তারপরে দেখেন এটা হচ্ছে হাতে ডাইন পাশের অংশ। তো এভাবে আমি ধাপে ধাপে আপনাদের সব বাইরের ডিজাইন দেখাবো, তারপরে ভিতরের ডিজাইন, তারপর মাপ, ফ্লোর প্ল্যান, খরচ সব বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো দেখেন এটা হচ্ছে সামনের গেট, এখানে প্রবেশ করব। প্রবেশ করার পর দেখেন দুই পাশে বারান্দা আছে। তো আমি আগে আপনাদের দেখাই, এখানে এটা হচ্ছে গেটের ডিজাইন, এটা হলো পিছনের গেটের ডিজাইন, আর এটা হচ্ছে আপনার হলো পানির ট্যাঙ্কি এখানে ছাদের উপরে, সরি আপনার হচ্ছে এখানে একটু টয়লেটের উপরে ছোট্ট একটা ছাদ করেছি যাতে পানির ট্যাঙ্কিটা রাখা যায়, যেহেতু পিছনে দুটা টয়লেট এবং কিচেন আছে। তো আমি উপর থেকে ছাদগুলো খুলে আপনাদের দেখাই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখেন ছাদ খোলার পরে প্রথমে কি আছে দেখেন, এটা হচ্ছে গেট, গেটে এখানে ঢুকবে, ঢোকার পরে এখানে হচ্ছে বারান্দা, দেখেন দুই পাশে হচ্ছে বারান্দা, এখানে জামা কাপড় শুকাতে পারবেন। বারান্দা একটু ছোটো আছে, 3 ফিট 7 ইঞ্চি আছে, চাইলে একটু বড় করে নিতে পারবেন, সমস্যা নাই। তো তারপর ঢোকার পরে এখানে দেখেন এটা হচ্ছে আমি ডাইনিং রুম হিসাবে ব্যবহার করেছি, ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করেছি। আপনারা চাইলে ড্রয়িং ডাইনিং হিসাবে দুইটা, যে কোনো দুইটার একটা হিসাবে ব্যবহার করতে পারবেন, আর না চাইলে নাই, সমস্যা নাই। এবং এ পাশে একটা বেডরুম রাখা হয়েছে গেস্টের জন্য, গেস্ট বেডরুম হিসাবে ব্যবহার করবেন অথবা চাইলে নর্মাল বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং এই পাশে আরেকটা বেডরুম দেখেন, এটা হচ্ছে মাস্টার বেডরুম, মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করবে। এবং এটার সাথে দেখেন একটা অ্যাটাচ টয়লেট আছে, দেখেন এই যে অ্যাটাচ টয়লেট আছে, দেখেন টয়লেটে একবারে এখানে লং প্যান্ট ব্যবহার করা হয়েছে এবং ঝর্ণা প্লাস কল আছে, দেখেন এখানে চাইলে এখানে বালতিও আছে, সো গোসাখানে সব কিছু অ্যাড করতে পারবেন। এবং চাইলে এখানে একটা বেসিনও অ্যাড করতে পারবেন, বেসিনের পর্যাপ্ত জায়গা আছে। এবং তারপর এখানে আরেকটা দেখেন কমন টয়লেট আছে,
এটা হচ্ছে কমন টয়লেট, আর সবাই ইউজ করবে। এটা হচ্ছে দরজাটা হচ্ছে এখান দিয়ে ঢুকবে, ঢোকার পরে এখান দিয়ে করবে। এবং পিছনে দেখেন রান্নাঘর, তো এই দেখেন রান্নাঘর চুলা আছে, এখানে রান্নাঘর। এবং রান্নাঘরের নিচে আপনি ধোয়া হাঁড়ি পাতা ধোয়ার জন্য জায়গা রাখতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। তো এই গেল এটা রান্নাঘর। এবং এই পাশে দেখেন আরেকটা বেডরুম আছে, সেটা হচ্ছে এটা ছোটো একটা বেডরুম। এটাও চাইলে এই হিসাবে গেট হিসাবে অথবা যে কোনো বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং পিছনে দেখেন দরজা, এই দরজা দিয়ে পিছনে বের হতে পারবেন। অর্থাৎ এই পুরোটা একসাথে আমি দেখাই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন তিনটা বেডরুম, এক দুই তিন, তিনটা বেডরুম, ড্রয়িং অথবা ডাইনিং, দুইটা টয়লেট, একটা রান্নাঘর, পিছনের দরজা এবং সামনে বারান্দা। তো এই হচ্ছে টোটাল আপনার প্ল্যানিংটা। তো আপনি চাইলে এভাবে করতে পারেন। এবং আমি একটা টয়লেটের উপরে ছাদ করেছি, আপনি চাইলে দুইটার উপরেই ছাদ করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। আমি একটার উপরে করে টাঙ্কি রাখছি, আর আপনি চাইলে পিছনে আমি টিন দিয়েছি। দেখেন আপনি চাইলে টিন না দিয়ে, এই যে আপনি চাইলে টিন না দিয়ে এরকম যদি টিনাতে পুরোটা পিছনে পুরো ঢালাই দিবেন, তাও ঢালাই দিতে পারবেন, সমস্যা না, দিলে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার চাইলে এইরকমও রাখতে পারবেন। তো এই হচ্ছে এটার থ্রিডি প্ল্যান, থ্রিডি ফ্লোর প্ল্যান। তো চলেন এখন এটা টুডি ফ্লোর প্ল্যানটা দেখি, তারপরে খরচ দেখব। তো দেখেন এটা হচ্ছে এটার টুডি ফ্লোর প্ল্যান, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো দেখেন এটা কী আছে, এটা হলো মেন গেট। এবং মেন গেটের পরে এখানে দেখেন এখানে এটা দৈর্ঘ্য আছে 30 ফিট 1 ইঞ্চি, অর্থাৎ 30 ফিট। এবং এদিকে আছে 23 ফিট 3 ইঞ্চি, অর্থাৎ টোটাল এখানে এরিয়া আছে দেখেন 700 স্কোয়ার ফিট, অর্থাৎ 700, যেটা শতাংশ করলে 1.61% হয়। তো দেখেন বারান্দার আছে 3 ফিট 7 ইঞ্চি আমি আগে বলছি, এবং এটা ডাইনিং স্পেস। এবং এই পাশে দেখেন এটা আছে বেডরুম 1, যেটা এটা 10 ফিট বাই 10 ফিট। এবং এর সাথে একটা টয়লেট আছে 4 ফিট বাই 8 ফিট অ্যাটাচ টয়লেট। এবং টয়লেট টয়লেট 2 আছে দেখেন 4 ফিট বাই 8 ফিট, এটা কমন টয়লেট। এবং এখানে বেডরুম 2 আছে 10 ফিট বাই 10 ফিট, এবং বেডরুম 3 আছে 8 ফিট বাই 8 ফিট। এবং কিচেন আছে আপনার 8 ফিট 7 ইঞ্চি বাই 5 ফিট 1 ইঞ্চি, এবং পিছনের দরজা আছে 3 ফিট, এখানে পিছনে বের হবে। তো এই হচ্ছে আপনার টোটাল ফ্লোর প্ল্যানটি। তো আপনি এখন চলেন এটার খরচ নিয়ে আলোচনা করি। তো দেখেন এখানে টোটাল এরিয়া আছে 700 স্কোয়ার ফিট। তো আপনি চাইলে এই 700 স্কোয়ার ফিটে বাড়িটি করতে পারেন। এখানে দেখেন কালার রং আপনি চাইলে পরিবর্তন করে করতে পারেন। আমি শুধু এখানে ইটের কালার ডিজাইনটা দিচ্ছি, আপনি চাইলে পুরোটাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে আলাদা ইটের উপর ডিজাইন না, এটা প্লাস্টার করে প্লাস্টার উপরে ইটের মতো ডিজাইন করা হয়েছে, আপনারা চাইলে এভাবে দিতে পারেন। তো দেখেন না এই বাড়ির ডিজাইনটি। আর এবং এখানে আমি বলি এটা হচ্ছে 8 ফিট, এবং এখানে পিছনে আছে 9 ফিট, এবং এটা আছে পুরোটা আছে আপনার 11 ফিট। তো এই হচ্ছে আপনার রেগুলার হাইট, তারা যাদের হাইট নিয়ে সমস্যা আছে তারা এখান থেকে জেনে নিতে পারবেন যে কোটা করেছি 8 ফিট 9 ফিট, আর এটা হচ্ছে 11 ফিট। তো আপনার চাইলে এভাবে দিতে পারেন, আবার চাইলে কম বেশি করেও করতে পারেন। তো চলেন এখন খরচ নিয়ে আলোচনা করি। খরচ হচ্ছে আপনার এই 700 স্কোয়ার ফিটে যদি আপনি এই তিন শেড বাসাটা সেম এরকমভাবে করেন, তাহলে আপনার খরচ হবে প্রায় 6 থেকে 6.5 লাখ টাকার মতো খরচ হবে। তবে জায়গা, স্থান ভেদে, মালামাল এবং অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনার খরচ কম বেশি হতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ফ্লোর প্ল্যানটি যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি এটার পিডিএফ ফাইলটা বা অরিজিনাল যে ইমেজটা, যেটা ফাটবে না, ফেটে যাবে না, সুন্দর স্পষ্ট বোঝা যাবে, সেটা আমি আমার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ফেসবুক পেজে দিয়ে দেবো আজকের তারিখ দিয়ে। আজকে হচ্ছে 13 সেপ্টেম্বর 2020, একবার সেম এরকমভাবে লেখা থাকবে 13 সেপ্টেম্বর 2020, ওখান থেকে আপনি এটা ডাউনলোড দিয়ে নেবেন।